বলছে বোতলটা একটু ধরুন না দাদা, বোতলটা একটু ধরুন। আর এই স্লিপটা দেখুন না, ডাক্তার কোথাকার ঠিকানা দিয়েছে। পড়াশোনা পারি না, সারাদিন তো খুঁজে পাচ্ছি না, সারাদিন ধরে খুঁজছি এই স্লিপটা নিয়ে। দাদা এক মিনিট, আমার ফোন এসছে। আমার আপা মন্ডল, হ্যালো, হ্যাঁ জগদীশ দা। দাদা কি এটা? দাদা আপনি ওটা খেলেন কেন? লবণ লবণ লাগলো ওটা তো। দাদা পিচ্ছা, আমি ডাক্তারকে দেবো বলে ইয়ার কি মারছেন? দেবো দাদা, আমি তো পিচ্ছা মারবো দাদা। আপনি খেলেন কেন এটা? আপনি খেলেন কেন এটা? ওই বল তো বোতল কাউকে ধরা, আপনাকে তো ধরতে দিয়েছি, আপনি খেলেন কেন? আবার গরম নিচ্ছেন, আবার গরম নিচ্ছেন, আপনি গরম নিচ্ছেন কেন? আপনি গরম নিচ্ছেন কেন? আপনি যান এখান থেকে, আপনাকে ধরতে বলেছি ভালোর জন্য। আপনি আবার দিন এটা ঘুরতে, আমার তো পাও ব্যথা হয়ে যাচ্ছে। কখন দিয়েছে একটা কেউ খবর তো দিতে পারছে। ও দাদা ও দাদা একটু ধরুন, বলছি আমার বোতলটা একটু ধরুন না দাদা। আপনি প্রেসক্রিপশনটা একটু দেখুন কোথায় আছে ঠিকানাটা, মানে ডাক্তারের। দাদা আমার ফোন এসেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ জগদীশ দা বলছি দাদা। এটা কি আছে? আচ্ছা পরে আপনাকে একটু পরে ভোট করছি। আপনাকে বলছে এটা কি আছে ভিতরে? নন্দন তো লাগছে। এটা আপনি খেয়েছেন কেন? মানে কি আছে তাই বলেছেন? এটা তো আমার পিকচার ছিল। বলছি যে এই বোতলটা একটু ধরুন না, আর এই প্রেসক্রিপশনটা একটু দেখুন না, খুঁজে পাচ্ছি না। আর গাড়ি অ্যাক্সিডেন্ট করে আজকের অবস্থা। হ্যাঁ জগদীশ দা, আরে আপনার চেম্বারটাই তো খুঁজে পাচ্ছি না। আমি এই যে পিচ্ছাপ করে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, পিচ্ছাপ পরীক্ষা করবো বলে। এটা কি আছে? হ্যাঁ 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 দাদা, দাদা কি বলছি তো, এটা কি আছে? এটা ওটা দাদা আমার পিচ্ছা কথা। আমি কথা, হ্যাঁ আরে দাদা শুনুন 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 দাদা শুনুন। ভাই ও ভাই, তোমরা শোনো শোনো শোনো, একটু দাঁড়াও দাঁড়াও, ও ভাই দাঁড়াও 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 ভাই দাঁড়াও দাঁড়াও। আর আপনি ও ভাই এই সিচুয়েশনটা একটু দেখুন না, ডাক্তার খুঁজে পাচ্ছি না, কোথায় ডাক্তারের চেম্বার? আমি ঠিক বয়স হয়ে গেছে তো টাওয়ার পাচ্ছি না, ধরুন। হ্যালো রবীশ দা, হ্যাঁ বলছি আমার সেই পেচ্ছাপ পরীক্ষা করতে দিয়েছিলেন সেটা নিয়ে এসেছি। রাখি রাখি এটা, হ্যাঁ রাখুন। শোনো 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 শোনো, বলছি যে এই বোতলটা একটু ধরুন, আর এই প্রেসক্রিপশনটা একটু দেখুন তো। এটা কোন ডাক্তার, মানে ডাক্তারকে খুঁজে পাচ্ছি না, চেম্বার কি লেখা আছে কেন দেখুন না। একটু দাঁড়ান বলুন, আমার ফোনটা এসছে। হ্যাঁ হ্যালো জগদীশ দা, বলছি যে আপনার চেম্বারটাই তো খুঁজে পাচ্ছি না আমি, এই পেচ্ছাপ পরীক্ষা করে নিয়ে এসেছিলাম বোতলে করে। সারাদিন ঘুরে ঘুরে বাবা একটা লোক পেলাম না, এ তো সব মানে একটাও শিক্ষিত নেই এই রাস্তাঘাটে। যাকে দেখাচ্ছি কেউ মারছে, যাকে দেখাচ্ছি সে বলছে এটা ছি, এরকম করে হয় ডাক্তার? আমি আমি নিজেই মূর্খ, তা কি করে হবে না, ভালো লাগছে না। এ নিজের পিচ্ছাপ নিজেই খেলাম।